লন্ডনে নিউ ইয়র্কের রন্ধনশিল্পী শেফ খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকান কারি অ্যাওয়ার্ডস আয়োজনের ঘোষণা দিয়েছেন। 29 নভেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এমন ঘোষণা দেন। বিস্তারিত রয়েছে চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের প্রতিবেদনে। মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কারির সুনাম ছড়িয়ে দিতে আমেরিকান কারি অ্যাওয়ার্ডস আয়োজনের ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্কের খ্যাতিমান শেফ মোহাম্মদ খলিলুর রহমান। 29 নভেম্বর পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন ঘোষণা দেন। আমরা এটাকে প্রমোট করার জন্য আপনাদের আদলে, বিশেষ করে ব্রিটিশরা যেভাবে বিভিন্ন কারি অ্যাওয়ার্ড বা বিভিন্ন রেস্টুরেন্টের প্রমোট করার জন্য যে পদ্ধতিগুলো অবলম্বন করে, আমরাও চাচ্ছি যে এইভাবে প্রত্যেকটা মানুষের স্বীকৃতি দেওয়া, তাদের উৎসাহ দেওয়া, এগুলোর জন্যই আমরা আমেরিকান কারি অ্যাওয়ার্ড চালু করতে চাচ্ছি। যুক্তরাষ্ট্রে বিভিন্ন সেক্টরে কর্ম, ব্যবসা বাণিজ্য সহ রেস্টুরেন্ট ব্যবসায়ও জড়িত আছেন বাংলাদেশিরা। নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্র জুড়ে রয়েছে বাংলাদেশিদের শত শত রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টগুলো আছে, আমরা নিজেদের প্রচেষ্টায় ভালো করছি, আমরা চেষ্টা করছি একত্রিত হওয়ার। আপনাদের মতো এখনো আমরা এভাবে একত্রিত হতে পারি নাই, কিন্তু আমাদের বর্তমানে কারি শিল্পটা অনেক উন্নত, আমাদের ফুডটা অন্যেরা অনেকভাবে বাংলাদেশি ফুড হিসেবে চিনছে, জানছে, কাস্টমার হচ্ছে। শুধুমাত্র বাংলাদেশি না, অন্যান্য জাতিগোষ্ঠীও আসছে। এসব রেস্টুরেন্টগুলোর সুনামকে যুক্তরাষ্ট্রের মূলধারায় তুলে ধরার জন্য আয়োজন করা হবে আমেরিকান কারি অ্যাওয়ার্ডস। 2023 সালে অনুষ্ঠিত হবে এই আয়োজনের প্রথম আসর। সংবাদ সম্মেলনের সঞ্চালনা করেন সাপ্তাহিক জনমতের সহসম্পাদক মুসলেউদ্দিন আহমদ। এতে উপস্থিত ছিলেন বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ম্যানেজিং এডিটর এনামুল হক এনাম, সাপ্তাহিক জনমতের সম্পাদক সৈয়দ নাহাস পাশা, যুক্তরাষ্ট্রের টাইমস টেলিভিশনের বিশেষ প্রতিনিধি হাবিব রহমান, সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, SE ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ ইয়াওর ও আরও অনেকে। মাস্টার শেফ মোহাম্মদ খলিলুর রহমান নিউ ইয়র্কের সুনামখ্যাত খলিল বিরিয়ানি হাউজের স্বত্বাধিকারী ও CEO। চৌধুরী মুরাদ, আইওএন টিভি নিউজ, লন্ডন।